বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন। গত 9ই আগস্ট ঝাড়গ্রামে আদিবাসী দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট এসএসকে পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের দাবিপত্র তুলে দেওয়ার জন্য কতিপয় শিক্ষক শিক্ষিকা সমবেত হয়েছিলেন। পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে মুক্তি দেয়, কিন্তু এর পরবর্তী সময়ে শিক্ষা দপ্তর এই আন্দোলনকারীদের উত্তরবঙ্গে বদলির নির্দেশ দেয়। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই হেন ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অনৈতিক বদলির প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। সমিতি দৃঢ়ভাবে মনে করে ইতিপূর্বে চাকরির দাবিতে চাকরিরতদের বেতনক্রম সংশোধন, বদলি ইত্যাদির ন্যায় সঙ্গত দাবিতে আন্দোলনকারীদের ওপর সরকারের এই ধরনের ন্যাক্কারজনক ভূমিকা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করছে। সম্প্রতি চাকরির দাবিতে আন্দোলনরত বেকার যুবকদের উপর মধ্যপ্রদেশ সরকার নৃশংস আক্রমণ নামিয়ে এনেছে। অন্যান্য রাজ্যেও এ ধরনের ঘটনা ঘটেছে। রাজ্যের শিক্ষক শিক্ষানুরাগী ব্যক্তি শিক্ষাবিদ থেকে গণতন্ত্রপ্রিয় মানুষ সকলেই উদ্বিগ্ন। আজকের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মেঘনাথ খামুড়ি, রাজ্য কমিটির সদস্য ও জেলার সহ সামন্ত মৌমিতা প্রামাণিক, স্বপন কুমার মণ্ডল, জয়দেব ভৌমিক, দিলীপ বেরা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনকারী এসএসকে সহায়তা এবং শিক্ষকদের অনৈতিক বদলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে ডিএম অফিসে বিক্ষোভ ডেপুটেশনে দলে দলে যোগ দিন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ। আজকে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এই জেলা শাসকের নিকট ডেপুটেশন দিতে এসেছি। আপনারা জেনেছেন সংবাদের মাধ্যমে যে এসএসকে এমএসকে সহায়িকারা, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা এবং পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধুদের দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলছে তাদের স্থায়ীকরণের দাবিতে। অথচ এই দাবি এরাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সেই দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা তারা বসেননি, এই দাবিগুলো বিবেচনা করার তাদের কোনো ইচ্ছা তারা প্রকাশ করেননি। অথচ ওই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভাকে কেন্দ্র করে তাদের উপর পুলিশি আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তাদের উপর কেস দেওয়া হয়েছে। আবার এই শিক্ষকদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে 600 কিলোমিটার দূরে বদলি নির্দেশ দেওয়া হয়েছে। এই গতকালও গত 26শে আগস্ট আবারও 9 জন শিক্ষকের শিক্ষিকার বদলির নির্দেশ এসেছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই অনৈতিক বদলি প্রত্যাহার, এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি নির্যাতন বন্ধের দাবি নিয়ে আজকে আমরা এই প্রতিবাদপত্র ডেপুটেশন ডিএম এর কাছে দেব। সৌমিত্র পট্টনায়ক, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।